ভিন গ্রহের জীব ঠেকাতে গ্রহ নিরাপত্তা রক্ষী। পৃথিবীকে যেন ভিন গ্রহের জীব থেকে রক্ষা করা যায়, সেজন্য প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার বা গ্রহ নিরাপত্তা রক্ষী খুঁজছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুনির্দিষ্টভাবে বললে এ প্ল্যানেটরি প্রোটেকশন অফিসারের কাজ হবে পৃথিবী থেকে যেসব মানুষ ও নবযান মহাকাশে যাচ্ছে সেগুলো যেন কোনো জীব দূষণের শিকার না হয় সেটা দেখা। তবে শুধু পৃথিবীকে রক্ষা করাই তার কাজ হবে না, পৃথিবীর জীব জীবাণু যেন আবার অন্য গ্রহে গিয়ে সেখানে দূষণ না ঘটায় সে বিষয়টাও তাদের দেখতে হবে। এ পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন ধরা হয়েছে $1,24,406 থেকে $1,87,000-এর মধ্যে। কেবল মার্কিন নাগরিকরাই এ পদের জন্য আবেদন করতে পারবেন। তবে গ্রহগুলোকে দূষণ থেকে রক্ষার এই ধারণা একেবারেই নতুন নয়। এর আগে জাতিসংঘ 1967 সালেই এরকম একটি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্ল্যানেটরি প্রোটেকশন অফিসারকে যে কাজ করতে হবে তার একটি হচ্ছে পৃথিবীর জীবজগৎকে বাইরের দুনিয়া জীবজগতের দূষণ থেকে রক্ষা করা, যদি ভিন গ্রহে সেরকম কোনো জীবনের অস্তিত্ব থেকে থাকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলোতে ভিন গ্রহে জীব এসে পৃথিবীর প্রাণী জগৎকে বিপন্ন করার এরকম অনেক কাহিনী রয়েছে। তবে নাসার উদ্বোধন বিজ্ঞানী ডক্টর ক্যাথারিন কনলি বলেছেন, তিনি মনে করেন পৃথিবীর প্রাণী জগতের জন্য বাইরের দূষণ যতটা না হুমকি তার চেয়ে মানুষ বা অন্য গ্রহের জন্য বেশি হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, আমরা যদি মঙ্গল গ্রহে প্রাণের সন্ধানে যাই আর সেখানে ভুলক্রমে পৃথিবী থেকে আমাদের নিয়ে যাওয়া প্রাণ খুঁজে পাই সেটা নিশ্চয়ই খুব হাস্যকর হবে।